আসসালামু আলাইকুম। ফেসবুক পেজের অ্যাডমিন অ্যাড কীভাবে করবেন? সো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো বা দেখিয়ে দেবো। আপনি যদি ভিডিওটা কন্টিনিউ ফলো করেন তাহলে অবশ্যই আপনি এই প্রসেসটা করতে পারবেন এবং আপনার ফেসবুক পেজে একাধিক অ্যাডমিন বা মডারেটর আপনি অ্যাড করতে পারবেন। সো কীভাবে কী করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন। সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকবেন, কারণ আমরা বিভিন্ন নিত্যনতুন টিপস এবং টিপসের টিউটোরিয়াল এই চ্যানেলে। সো ফেসবুক পেজে অ্যাডমিন অ্যাড করার জন্য আপনি যে ফেসবুক পেজে অ্যাডমিন অ্যাড করবেন সেটা ফেসবুক পেজে আসার পর আপনি এরকম আপনি ইন্টারফেস দেখতে পারবেন। ফেসবুক পেজ আসার পর সো আপনি দেখে ডান পাশে উপরে যে আপনার তিনটার লাইন দেখতে পাচ্ছেন, সো এই লাইনের উপর আপনি ক্লিক করে দেবেন। লাইনের উপর ক্লিক করে দিলে এখানে আপনি দেখতে পারবেন উপরে যে সেটিং রয়েছে, আপনি সেটিং অপশন উপর ক্লিক করে দেবেন। সেটিং অপশন উপর ক্লিক করে দিলে এখানে পেজ সেটিং নামে একটা অপশন রয়েছে, সো আপনি পেজ সেটিংয়ের উপর ক্লিক করে দেবেন। পেজ সেটিংয়ের উপর ক্লিক করে দিলে এখানে অসংখ্য অপশন দেখতে পারবেন, তার মধ্যে একটু নিচে স্ক্রল করলে নিচের দিকে আপনি দেখতে পারবেন পেজ অ্যাক্সেস নামে একটা অপশন রয়েছে, সো পেজ অ্যাক্সেসের উপর আপনি সম্পূর্ণ ক্লিক করে দেবেন। পেজ অ্যাক্সেসের উপর ক্লিক করে দিলে আমাদের যে মেন প্রসেসটা রয়েছে প্রসেসটা এখানে সম্পূর্ণ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ একটা অপশন রয়েছে, নিচে অ্যাড নিউ একটা অপশন রয়েছে। সো এখানে আপনাকে দুইটা অপশন রয়েছে অ্যাড নিউ, এটা আপনাকে বুঝতে হবে। সো উপরের অ্যাড নিউ অপশনটা অপশনের মানে হচ্ছে আপনি যে ফেসবুকের যে আপনি অ্যাডমিন রয়েছে, ফেসবুক অ্যাডমিনের যে কাজগুলো রয়েছে উপরের অ্যাড নিউ অপশনে ক্লিক করে আপনি সেই কাজগুলো অন্য একটা অ্যাডমিন অ্যাড করলে সে অ্যাডমিনই এসব কাজ করতে পারবে। আর নিচের যে অ্যাড নিউ অপশন রয়েছে সেটা হচ্ছে মডারেটর বা বিভিন্ন বিজ্ঞাপনদাতা বা এই ধরনের কিছু রয়েছে, তারা অনেকেই পোস্ট করতে পারবে কিন্তু সম্পূর্ণ পেজ কন্ট্রোল করতে পারবে না। সম্পূর্ণ পেজ কন্ট্রোল করার জন্য আপনি পেজে আসার পর আপনি অবশ্যই কাউকে অ্যাডমিন করতে হবে। তো অ্যাডমিন করলে আপনি সম্পূর্ণ পেজে অ্যাক্সেস করতে পারবে বা সম্পূর্ণ পেজে কন্ট্রোল করতে পারবে। সো এখন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি করতে পারেন, কিন্তু প্রসেস কিন্তু একই রকমই। সো আমি প্রথমে অ্যাডমিন অ্যাড করবো, সেজন্য অ্যাডমিন অ্যাড করার জন্য এই যে নিউ অ্যাড নিউ নামে একটা অপশন রয়েছে, সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে এরকম অপশন দেখতে পারবেন, এরপর আপনি নেক্সট অপশনের উপর ক্লিক করে দেবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আপনার আপনি যে ফ্রেন্ডকে আপনার পেজের অ্যাডমিন বানাতে চান সেই পেজে সেই ফ্রেন্ডকে আপনি এখানে চার্জ করে নিয়ে আসতে হবে, চার্জ করতে হবে। সো এছাড়াও একটা কথা বলে রাখি, আপনার সে ফ্রেন্ড প্রথমে আপনার পেজকে লাইক করে দিতে হবে। লাইক করে থাকলে আপনার এখানে চার্জ অপশনে আসবে, যদি লাইক করে না থাকেন তাহলে অবশ্যই চার্জ অপশনে আসবে না। সো আমার এখানে যে আমি এখানে পেজটা লাইক করা আছে সেজন্য আমি এখানে চার্জ করতেছি, দেখি চার্জ করলে আসে কি না। সো আমি একটা চার্জ করলাম, সো দেখতে পাচ্ছেন আমি এখানে চার্জ করলাম। চার্জ করার পর এখানে অসংখ্য ফ্রেন্ড দেখতে পাচ্ছেন। সো আমি যে চার্জ করছি সে হচ্ছে এই যে কামরুল হাসান দেখতে পাচ্ছেন উপরে, সো আমি এর উপর ক্লিক করে দিচ্ছি। এটা সম্পূর্ণ ক্রাইটেরিয়াগুলো সম্পূর্ণ ইয়ে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে অল দি পারসন অলসো হ্যাভ ফুল ক্রিয়েটর্স, দেখতে পাচ্ছেন এদিকে যে অপশন দেখতে পাচ্ছেন গিভ অ্যাক্সেস, এই যে নিচে অপশন একটা অপশন রয়েছে এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে গিভ অ্যাক্সেস অপশন রয়েছে, সো এটার উপর আপনি আবার ক্লিক করে দেবেন। এই ক্লিক করে দেওয়ার পর এখানে যে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ডটা আপনি এখানে পেস্ট করতে হবে। সো পাসওয়ার্ড পেস্ট করার পর আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার যে একটা ইনভাইটের একটা ইয়ে আপনার এখানে আসবে, সো আপনি সেখানে ইনভাইটের উপর ক্লিক করলে সেটা অটোমেটিক আপনার যে ফ্রেন্ডের কাছে আপনি যে অ্যাডমিট করতে চান তার কাছে একটা ইনভাইটের একটা ইয়ে যাবে, নোটিফিকেশান যাবে। সো সেই নোটিফিকেশান ইনভাইটার নোটিফিকেশানের উপর সে ক্লিক করবে। ক্লিক করার পর আপনার ইনভাইটার হিসেবে সেই ইনভাইট অপশনে যদি ক্লিক করে তাহলে অটোমেটিক সেই আপনার পেজের সাথে তার একটা অ্যাক্সেস হয়ে যাবে, তাই সে আপনার পেজের অ্যাডমিন অটোমেটিক হয়ে যাবে। সো এভাবে আপনি খুব সহজে যে আপনার ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজের এভাবে আপনি অ্যাডমিন করে নিতে পারবেন এই সব প্রসেসের মাধ্যমে। সো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে সাথে থাকবেন, কেননা আমরা বিভিন্ন নিত্য নতুন টিপস এবং ট্রিক্স এর টিউটোরিয়াল আছি এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।